তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সাংসদ মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে 5:30টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডাক্তার মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে জেলা আওয়ামী লীগের সভায় মুরাদ হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গঠনতন্ত্রের 47-এর 9 ধারা অনুযায়ী মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই কারণে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে এই সুপারিশ পাঠানো হবে। মুরাদ হাসান বেপরোয়া বক্তব্য, তার বক্তৃতায় দেশের ধর্মপ্রাণ মানুষ ইতিমধ্যে আহত হয়েছে, দেশের সুধী সমাজ আহত হয়েছে তার বক্তৃতায়। এর জন্য জামালপুরবাসী লজ্জিত, জামালপুরবাসী দেশবাসীর কাছে ব্যথিত এবং তার এমন কর্মকাণ্ডের জন্য আমরা তাকে ধিক্কার দিই, ঘৃণা করি। আমাদের জনপ্রতিনিধি যারাই রয়েছে জামালপুর, ভবিষ্যতে যাতে কোন জনপ্রতিনিধি দেশবাসী যাতে আমাদের কথা কোন রকম আহত না হয়, দুঃখ না পায়, দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, আমরা সেই দিকে সচেতন থাকব। এর আগে এ বিষয়ে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, আমি যতদূর জানি জামালপুর জেলা আওয়ামী লীগ একটি সভা ডেকেছে, সে সভায় ডাক্তার মুরাদের বিষয়টি প্রধান আলোচ্যসূচি, তারা সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পদের বিষয়ে তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হবে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সে বিষয়ে আলোচনা হবে। মুরাদ হাসান জামালপুর 4 সরিষাবাড়ি আসনের সাংসদ। অশালীন, শিষ্টাচার বহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান ও এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে সোমবার তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্য নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই গতকাল ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোন আলাপের একটি অডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে ওই অভিনেত্রীকে হুমকিও দেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন মুরাদ হাসান। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।